প্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী পিএইচপি কোরআন আলো 2009-এর আকর্ষণীয় আবিষ্কার আমাদের অন্ধবন্ধু মোহাম্মদ আশরাফুল ইসলাম। আসছে দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু মোহাম্মদ আশরাফুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা যে কথা আগে বলেছি, আমাদের এই বন্ধুদের গত পর্বের পারফরমেন্সের মূল্যায়ন এবং আজকের পর্বের পারফরমেন্সের মূল্যায়নের উপর ভিত্তি করে নির্ধারিত হবে পিএইচপি কোরআনের আলো 2009-এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী বন্ধু। আমরা উপভোগ করব এই পর্যায়ে আমাদের প্রিয়তম বন্ধু মোহাম্মদ আশরাফুল ইসলামের তেলাওয়াত। আশরাফুল, ভয় লাগছে? জি না, মাশাআল্লাহ। আমরা তোমার কাছ থেকে বিগত দিনে অনেক তেলাওয়াত শুনেছি, আজকে আমাদের অনেক দর্শকরা উপস্থিত তোমার দিকে তাকিয়ে আছে, তোমার তেলাওয়াত শোনার জন্য তারা গভীর আগ্রহ সহকারে বসে আছে। একটু তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وإذ تقول للذي أنعم الله عليه وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله وتخفي في نفسك ما الله مبديه وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زويناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا ما شاء الله চমৎকার আশরাফুল, চমৎকার তেলাওয়াত তোমার। তোমার গলায় আল্লাহ রাব্বুল আলামিন অন্যরকম একটি নিয়ামত দান করেছেন। আসলে আমি আজকে তোমাকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছি আশরাফুল,